কাটোয়া ও তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত ধরনের খবর জানতে সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনা বিধি সম্পর্কে এলাকার মানুষকে সতর্ক করতে আবারও রাস্তায় নামলো কাটোয়া থানার পুলিশ জেলায় করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হতেই করোনা বিধি মানা নিয়ে গা ছাড়া মনোভাব লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা অনেকেই মাস্ক ব্যবহার না করেই হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিশ্বকে আগাম সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব এইচ কে দ্বিবেদী তৃতীয় ঢেউ আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের করোনার তৃতীয় ঢেউ আটকাতে করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আজ আবারও রাস্তায় নেমেছে কাটোয়া থানার পুলিশ কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলির নেতৃত্বে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা আজ সকালে পৌরসভার মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত ঘুরে ঘুরে প্রচার চালায় রাস্তার পাশের ব্যবসাদারদের মাস্ক পরার এবং মাস্কবিহীন ক্রেতাদের মাল বিক্রি না করার নির্দেশ দেন পথচারীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয় মাস্কবিহীন পথচারীদের রাস্তায় কান ধরে উঠবস করানো হয় মাস্কবিহীন পথচারী ও বাইকে তিনজন করে চেপে যাওয়ার জন্য তিনটি বাইক সহ পঞ্চাশ জনকে আটক করে কাটোয়া থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন